করি চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। ও ফুটকা, ফুটকা, ফুটকা তুমি গ্রেট, ফুটকা তুমি মহান, ফুটকা তুমি পৃথ্বীরাজ উইথাউট দ্য চৌহান, হোয়াট, ফুটকা তুমি দামড়া উইথ দ্য বিট লবণ এন্ড আমড়া, ফুটকা তুমি কুল, তোমায় চিনতে করিনি ভুল। কি হঠাৎ তেলাচ্ছিস কেন? তেলেভাজা খাবো রং। এক যে আছে ফুটকা তার বড় ভুক বড় ভুক, তার আছে এক ভাইপো তার বড় মুখ বড় মুখ, সেই মুখে নানান জায়গার খাবার, এখানকার খাবার ওখানকার খাবার, খাবার 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 ইস খাবার, যার না আছে ধর্ম না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা। হ্যালো ম্যান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ ফুটকা, এবং ফুটকার সঙ্গে আমি ভাইপো, আজ খাবো তেলে ভাজা। আমরা রয়েছি এই মুহূর্তে লক্ষ্মী নারায়ণ শাহের দোকানের সামনে। এটা এক্স্যাক্টলি কোথায়? হাতিবাগানের স্কটিশিয়া স্কুল থেকে একটু এগিয়ে ট্রাম রাস্তার ওপরেই, যে কোনো লোককে লক্ষ্মী নারায়ণ শাহ জিজ্ঞেস করলেই এখানে পাঠিয়ে দেবে। ইনফ্যাক্ট আপনি জাস্ট বলবেন দাদা লক্ষ্মী না, ব্যাস আর কিছু বলতে হবে না, লক্ষ্মী না এটা মুখ থেকে জাস্ট বেরিয়েছে আপনার, আপনাকে নিজে এসে পৌঁছে দিয়ে যাবে এই দোকানে, এতটাই ফেমাস লক্ষ্মী নারায়ণ শাহ। এস্টাবলিশড 1918, ইতিহাস রয়েছে এই দোকানের। কিন্তু তার আগে ফুটকা, আজকে আমাদের এই এপিসোডে আমার একজন গেস্ট আছে। গেস্ট কোথেকে আনালি? ওয়াট ইউ মিন মাই আনালি? মাই ফ্রেন্ড আর জে মানালি। বাবা, তু মেরি রানী মে তেরা দিল কা রাজা, ফুল নেহি মিলে লে আয়া তেলে ভাজা। এসব কি হচ্ছে নাকি? মানালিকে আজকে আমরা কি খাওয়াচ্ছি? আমের চপ, কাশ্মীরি চপ, সয়াবিন কাটলেট, এই তিনটে এখানে আমার পছন্দ পার্সোনালি। সো ফুডকাস ফেভারিটস, আমের চপ, সয়াবিন চপ এবং কাশ্মীরি চপ। চপ ভেরি গুড, হয়ে যাক হয়ে যাক। এত গরম সার্ভ করে যে হাতে ধরে কামড়ানো খুব ডিফিকাল্ট, নিয়ে নিলাম তোমায় পুরো পুরো খেতে হয়। এইখানে এই এই জায়গাটাতে ধোকা বলো বা তোমার ফুলুরি বলো, এগুলো কিন্তু লোকে ভাতের সাথে খায় জানো তো। ধোকাটা নিয়ে যায়, নিয়ে গিয়ে ডালনা বানায়, তারপরে তোমার ফুলুরি নিয়ে গিয়ে টক বানায়। এখানে যে স্যালাড থাকে না, তুমি অন্য কোথাও উত্তর কলকাতায় স্যালাডে একমাত্র বিট পাবে, বিট কুচি, সব জায়গায় তোমার শসা পেঁয়াজ এই সমস্ত ব্যাপার, কিন্তু এখানে বিট থাকে। এই দোকানটা আমার স্থাপিত করেছিলেন আমার দাদু খেদু সাহু, তারপর আমার বাবা, তারপর আমি, তারপর আমার ছেলে, আমার ভাইপো, ফিফথ জেনারেশন সবই আছে এর মধ্যে। এই দোকানটার বয়স 101 বছর হয়ে গেল। তো এই দোকানটা আমার দাদু 1918 সালে করেছিল। তখন এই দোকানটা একটা স্বাধীনতা সংগ্রামীদের ইনফরমেশন সেন্টার ছিল, এখানে সব আদান প্রদান হতো খবর। আর তখন কোনো মিটিং হলে পরে, স্বাধীনতা সংগ্রামীদের কোনো মিটিং হলে পরে, তখন আমাদের এই দোকান থেকে আমার দাদু, তখন ওই বিরিয়ানি চাপ রোল এইসব ছিল না, তখন ওই তেলে ভাজা মুড়ি মাটির ভাঁড়ের চা আমার দাদু এটা বরাত পেতো যে টিফিনটা তোমাকে করে দিতে হয়। ওরামই একদিন আমার দাদু সুভাষচন্দ্র বোসকে তেলে ভাজা খাইয়েছিলেন মিটিংয়ে। উনার প্রতি এত উনার প্রেরণা হয়ে গেল যে ওনাকে ভগবানের মতন উনি মানতে হবে। 1942 সাল থেকে ওনার জন্মদিন 23শে জানুয়ারি তেলে ভাজা উনি খাওয়াতেন। তখন যেহেতু ব্রিটিশ সাম্রাজ্য ছিল, তাই জন্য দোকানের সামনে ওপেন দিতেন না, উনি একটা চুবড়িতে করে তেলে ভাজা নিয়ে নিজের বন্ধু বান্ধব সবাইকে খাওয়াতেন যে আজকে সুভাষবাবুর জন্মদিন,
তোমরা তেলে ভাজা খাও। এখানে কি রকম খরচ হতে পারে? মানালি তুমি যখন খেতে তখন কি রকম দাম ছিল? কমই, সব সময় খুব ওই যে ওই জন্যই তো এত হিট তেলে ভাজা, যে তোমার খেতেও ইচ্ছে করলো, তোমার পেটটাও বললো, তোমার জিভের স্বাদও মিটলো, কিন্তু তোমার পুরো বিষয়টা মানে 50 টাকার তেলে ভাজা মানে হচ্ছে পুরো পার্টি, মানে বিশাল একটা ব্যাপার আর কি। এখন আই এম শিওর যে 15-20-25 এর মধ্যে ভালো ভালো তেলে ভাজা পাওয়া যায়। যদি চারজনও খায় আন্দাজ 50-60 টাকার মধ্যে মোটামুটি স্ন্যাক্স হয়ে যাবে, আর 100 টাকা ক্রস করাটা বেশ ডিফিকাল্ট ব্যাপার চারজনের পক্ষে। হ্যাঁ, মানে আপনি 50-60 টাকায় যে তেলে ভাজা পাবেন তাতে আপনার পেট বেশ ভালো রকম ভরবে এবং মনেও ধরবে। ভাবছি কতক্ষণে পৌঁছবো ওখানে। আচ্ছা, বাই দ্য ওয়ে তোর বন্ধু কোথায় গেল? গেস্ট, ও ওকে শপিং করতে পাঠিয়েছি, একটু এদিক ওদিক ঘুরুক। আমরা মিনওয়াইল নর্থ থেকে সাউথের দিকে চলে এসেছি। আমি যখনই এই জায়গা সামনে দিয়ে পাস করি আমার বারবার মনে হয় ওই ফুল ফুটলে যা হয় আর কি, চতুর্দিক থেকে ভ্রমণ ছুটে চলে আসে। আর এই জায়গাতে যখনই এরা দোকান খোলে চতুর্দিক থেকে পিল পিল করে লোকজন চলে আসে, আর এরা প্রত্যেকেই আমার আপনার আপনজন। আমরা এই মুহূর্তে রয়েছি আপনজনের সামনে, মানে যদি আপনজনকে তেলে ভাজা এপিসোড থেকে বাদ দিই তাহলে বোধহয় আমাদেরকে এই পৃথিবী থেকে কিছু লোক বাদ দিয়ে দেবেন। প্রচণ্ড বকাবকি করবে সাউথ ক্যালকাটার লোকজন। তো যদিও বলার দরকার নেই, তাও একবার লোকেশনটা বুঝিয়ে দিই। রাসবিহারির থেকে কেউ যদি হাজরা মোড়ের দিকে যান, সদানন্দ রোডে মাঝ রাস্তায় আপনজনের দোকান, চেনার জন্য সামনে ভিড়টাই যথেষ্ট। বলে রাখা ভালো, সন্ধ্যে 7টার পরে ভিড়টা হালকা হয়ে যায়, রাদার খালি হয়ে যায়, কারণ সমস্ত প্রোডাক্ট অলমোস্ট ভালো জিনিসগুলো শেষ হয়ে যায়। আমি একটু অ্যাটলিস্ট তালিকার দিকে একটু যাই। রাধাবল্লভী, ভেজিটেবল চপ, ভেজিটেবল কাটলেট, ফিশ ফ্রাই, স্মল, মিডিয়াম, লার্জ, ফিশ ফিঙ্গার, ফিশ চিপস, ফিশ কচুরি, ফিশ কবিরাজি, ফিশ বাসিন্দা, ফিশ পাকোড়া। দক্ষিণের লোকের সত্যি সত্যি আপনজন এই আপনজন, এবং এখানেই সারবো আমরা আমাদের নেক্সট খাওয়া দাওয়া। সিঙ্গারা জিনিসটা যতই আমরা বাঙালিরা নিজের বলে মেনে নিই, এটা কিন্তু কোনো কালে আমাদের নয়। সুদূর মধ্যপ্রাচ্য থেকে সম্বোসা বলে একটি বস্তু আমাদের এখানে এসে সমোসা বা কালে কালে সিঙ্গারা নাম নিয়ে নিয়েছিল। এখন কলকাতায় বেশিরভাগ জায়গাতেই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আলুর পুর দেওয়া সিঙ্গারা। বাঙালি সিঙ্গারা হলে আলুটা কুচি কুচি করে কাটা থাকে, নারকল কুচি থাকে, বাদাম থাকে। যদি সেটা গুজরাটি বা নন বেঙ্গলি সিঙ্গারা হয় সেখানে আলুটা একটু মাখার মতো হয় আর ভাজা মশলার গুঁড়ো থাকে। মাংসের সিঙ্গারা আজকাল খুব রেয়ারিটি এবং সেটা পাওয়া যায় আপনজনে, ফলে ডেফিনেটলি মাটন সিঙ্গারা হচ্ছে ফুডকা ফেভারিট ইন আপনজন। নেক্সট ইজ ফিশ ফ্রাই, এরা তিনটে মাপে দেন, যার মধ্যে লার্জটা হচ্ছে আমাদের ফেভারিট। আমরা টেস্ট করছি প্লিজ। দুজনের যদি এখানে আপনজনের টুকটাক স্ন্যাক্স খান, দুজনের খরচা রাফলি 250 টাকার আশেপাশে। আমার ফেভারিটস এখানে এই দুটো, মাটন সিঙ্গারা, লার্জ ফিশ ফ্রাই। যদি আমরা দামের কম্প্যারিজন করি তাহলে অনেকে বলবেন আমি আগে এত কম টাকায় খেয়েছিলাম, কিন্তু কোয়ালিটি ধরে রাখার জন্য অবভিয়াসলি দাম বাড়াতে হয়েছে, কিছু করার নেই। অ্যান্ড উই অ্যাকচুয়ালি ডোন্ট মাইন্ড, কারেক্ট? ভালো কোয়ালিটির জন্য সব সময় ভালো টাকা দেওয়ার লোক আছে। ভালো ভেটকি মোটা ফিলে এই দামটা হবে। এই মুহূর্তে আমরা রয়েছি সূর্য সেন স্ট্রিটের বিখ্যাত কালিকায়। একটু আগে মানালির কলেজ পাড়ায় শ্যুট করছিলাম, আর এখন আমরা রয়েছি আমার কলেজ পাড়ায়। মানে এখান থেকে 100 মিটার গেলেই তো উমেশচন্দ্র কলেজ, যে উমেশচন্দ্র কলেজে আমি ক্লাস করেছি কম, বাঙ্ক করেছি বেশি, বিকজ আমার রেডিও ক্যারিয়ার মোটামুটি ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়ে গিয়েছিল। সো এই জায়গাটা আমার জন্য ভীষণ নস্টালজিক। তখন কালিকা থেকে খাবার খেয়েছি, ওদের মনে রাখার কথা নয়। আশপাশে অ্যাকচুয়ালি প্রচুর খাবার জায়গা। আমরা যখন লক্ষ্মীনারায়ণ শাহে ছিলাম তখনও মানালি বলছিল যে প্রচুর খাবারের জায়গা একদম মানালি। তোমার কালিকায় কোনোদিন খাওয়া হয়েছে? আমার কালিকায় খাওয়া হয়নি, বুঝেছো তো, কিন্তু আমার কালিকায় খাওয়া খুব ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে মাছের নয় মটন কাটলেট পাওয়া যায়। মটন কাটলেট, মটনের মধ্যেই পুরোটা লুকিয়ে রয়েছে, বুঝেছো তো। ফুডকা যদি মানালির জন্য রেকমেন্ড করে, ফুডকা ফেভারিটস শুধু মানালি নয় বাকি যারা যারা কালিকায় কোনোদিন আসেননি, প্রথমবার আসবেন, তারা কি খেতে পারেন এখানে? ফিশ রোল, ফিশ ফ্রাই, মটন কাটলেট, মোচার চপ। ফিশ রোল, ফিশ ফ্রাই,
মটন কাটলেট এবং মোচার চপ। মোচার চপ যদি তার পরেও যেতে হয় চিংড়ির চপটা বেশ ভালো, আমরা সেগুলোই খাবো এক্ষুনি। ওকে, আমরা এক এক করে টেস্ট করি আর টেস্ট করাই মানালিকে দিয়ে। এই যে ভেতরের পুরটাও যে সুন্দর করে রান্না করা হয়েছে, দারুণ। মডার্ন কাটলেটটা ভাঙলে এই ক্রিস্পি আওয়াজটা হওয়া দরকার। এবং অনেক জায়গায় নাম কাবাসে মাটন দেওয়া হয়, অ্যাকচুয়ালি কিছুই থাকে না, মূলত বেসনটাই থাকে বা পুরটা থাকে। এইখানে কিন্তু বেশ হেলদি পরিমাণে, ভালো পরিমাণে মাটন রয়েছে। এবার আমরা একটু চপের দিকে যাব। চিংড়ির চপ, মোচার চপ। তাহলে মোচার চপটা ট্রাই করো মানালি। এটা দেখাই একটু আপনাকে, দারুণ দেখতে। ও, ধোঁয়া উঠছে, অসাধারণ। দিস ইজ দ্য বেস্ট পার্ট। আপনি তেলেভাজার দোকানে যখন যাবেন, নেতিয়ে পড়া তেলেভাজা খেতে কারোরই ভালো লাগে না, কেউ খায় না, কেউ খায়ও না, এবং এটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। কিন্তু এই যে ধোঁয়া উঠছে, এই যে সবে ভাজা হয়েছে, দিস ইটসেলফ। আর এই যে উপরে নুন, নুন, ও, নুনটা দরকার। যেমন চিংড়ির চপটা এখানে ছোট চিংড়িগুলোকে বেটে তৈরি করা হয়, বড় চিংড়ির ফিল নেই। যে দামে এরা দেন সেখানে বড় চিংড়ি দেওয়া সম্ভব নয়। চিংড়ির চপটা খাওয়া যায়। তার মধ্যে মাথা ভাতা সবই যায়, ব্যাপারটা ভালোই হয় সব গিয়ে। আমার চিংড়ি খুব ফেভারিট, এবং এই চিংড়ি চপ খেতে খেতে কলেজের বন্ধুদের ভীষণ মিস করছি। কেউ ইউএসএ তে রয়েছে, কেউ ইউকে তে রয়েছে, কেউ অস্ট্রেলিয়া রয়েছে, কিন্তু কালিকা রয়েছে কালিকার জায়গা থেকে। আজ থেকে 1965 সালে যখন দোকান চালু হয়েছিল, তখন কিন্তু বাঙালির বলতে তেলেভাজা বলতে বেগুনি, আলু চপ, ফুলুরি, পেঁয়াজি, ধোকা এই সব দিয়ে শুরু হয়েছিল। তারপরে আস্তে আস্তে আমার বাবা দেখলো দোকানটা বেশ ভালো, লোকজনের ইয়ে আছে, তারপরে আস্তে আস্তে করলো মোচার চপ, ভেজিটেবিল চপ, তারপরে আস্তে করলো ডিমের চপ, মাংসের চপ, তারপরে চিংড়ি মাছের চপ, ভেটকি মাছের চপ। এই দিয়েই আমাদের প্রথম সূত্রপাত। তারপরে এলো কি এগ রোল, চিকেন রোল, মটন রোল, নানান রকম রোলের ইয়েতে এলো। তারপরে চাউমিন বলুন, ইয়ে বলুন, এইসব ফাস্টফুড প্রচুর বেরিয়ে যাওয়ার পরে আমরা একটু আস্তে আস্তে পিছন দিকে এগিয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছিলাম। তারপরে আমরা আস্তে আস্তে আমার চিন্তাধারা দিয়ে দেখলাম, আমরা যদি ফিস ফ্রাই, ফিস ফিঙ্গার, ফিস রোল, চিকেন কাটলেট, মটন কাটলেট, ডিমের ডেভিল এগুলো করি, তাহলে পরে আমাদের কীরকম চলে। তা দেখলাম রেসপন্স খুব ভালো, তারপরেই আমরা আস্তে আস্তে এই দিকেই এগিয়ে গেলাম। দারুণ, এক্সেলেন্ট। পেছনে মেনু কার্ড রয়েছে, রয়েছে কালিকার তালিকা, যার যেরকম খাবার পছন্দ তারা এখানে চুজ করতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে জেঠুরও তো খুব ফেভারিট। হ্যাঁ, জেঠু মানে যারা বাচ্চা হয়, যারা বাচ্চা হয় জেঠু মানে আমাদের এমনিতে সব খাবার ঝাল লাগে আমরা যারা ছোট, কিন্তু যখন আমরা টেস্টি টেস্টি এরকম ঝাল খাবার খাই, জিভের মধ্যে গিয়ে না মিষ্টি হয়ে যায়। গ্রো আপ মানালি, রাদার ডোন্ট গ্রো আপ, নস্টালজিয়া এই কালিকার সঙ্গে ভরপুর। এবং আমরা যারা একটা সময়ে আটকে থাকি, সেখান থেকে কিছুতেই বেরোতে চাই না, তাদের জন্য তেলেভাজার এরকম একটা দোকান, এরকম একটা প্রতিষ্ঠান যেটার সঙ্গে জেনারেশনের পর জেনারেশনের সম্পর্ক, সেই কালিকায় এসে মহাখুশ ফুডকা, ভাইপো অ্যান্ড মানালি। তেলেভাজার এক আলাদা সেন্টিমেন্ট আছে। বিকেলে অফিস থেকে বেরিয়ে দুই বন্ধু এক ঠোঙা, কখনো বাড়ির উঠোনে, আবার কখনো দোকানের বাইরে, অলিগলি পেঁয়াজি চপ বেগুনির স্বাদ কথা, সঙ্গে এক বাটি মুড়ি আর হরেক রঙের গপ্প, চয়েসও নানান রকম, মুচমুচে কথাগুলো চিবিয়ে চিবিয়ে কথা দেয় কথা রাখার, ধার বাকিগুলো পূরণ হয় কড়াইয়ের তেলের মতন। তা বলছিলাম তোমার ঠিক কোনটা, জানাও দেখি।
সেরকম হলে এক ভিজিটে খেয়েও আসতে পারি, দোকানে গিয়ে বলেও আসতে পারি তোমার কথা। Don't forget to like, share and subscribe to our channel. Till then, keep tasting, keep eating and keep watching your favorite food station, Foodka. যখন যা তেল পাই সেই তেলেতেই ভাজি। আপনারা যদি চান ফুটকার প্রত্যেকটা এপিসোডে আসতে রাজি। নমস্কার, আমি সুগার্ত সেন, ভালো আছেন?